আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করবেন। তো অনেক দিন ধরেই কিন্তু সবাই একটি করে ভ্যাকসিন দিয়ে আছেন, কিন্তু অনেকে চাইতেছেন যে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার জন্য। এতদিন ধরে যেহেতু ভ্যাকসিন মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি, শুধুমাত্র এক ডোজ করে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এবং এ দেশে কিন্তু 70% লোককে এক ডোজ করে ভ্যাকসিন দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন যারা ভ্যাকসিন দিতে পারবেন তাদের বয়স হতে হবে 50-এর উপরে, এবং 50-এর নিচে যাদের বয়স রয়েছে তাদের মোবাইলে এরকম অপশন শো করবে যে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যারা 50-এর উপরে রয়েছেন তারা কিভাবে ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার সমস্ত পদ্ধতিটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন চলে যাই আমাদের ভিডিওটিতে। ওকে, দেন CTF-এ আসার পরে এখানে উপরে দেখুন লেখা রয়েছে কোভিড ভ্যাকসিন, এটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের যে আগের এখানে দেখুন বুকিং ভ্যাকসিন এই অপশানটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। তো একটু নিচের দিকে চলে আসবেন, আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে বুকিং অ্যাপ্লাই, এটিতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার লোকেশনটি দেখতে পারবেন। অবশ্যই আপনাদের 50-এর উপরও বয়স হতে হবে কিংবা 50 বছর হতে হবে। তো এখান থেকে আপনারা দেখে যে লোকেশনটা কাছে সেটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 27 তারিখে সিলেক্ট করতেছি, এবং এখান থেকে নিচে AM হচ্ছে যে গিয়ে দিনের দুপুর 11টার থেকে শুরু করে PM আর রাত 12টার থেকে শুরু করে AM, তো এটা দেখে নেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম রাত 9:30, এবং এখান থেকে আমরা কনফার্মে ক্লিক দিলাম। কনফার্মে দেওয়ার পর এখানে দেখুন আমাদের বুকিং ইজ সাকসেসফুল, আমাদের বুকিংটা আমরা এখানে যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম সেটা সাকসেস হয়ে গেছে। তো এখানে আমাদের ইনফরমেশনগুলো শো করাচ্ছে, এখানে আমাদের আকামা নাম্বারটি দেখাচ্ছে, এবং এর নিচে হচ্ছে যে গিয়ে আপনাদের সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এখানে উপরে যে হলুদ চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরে যে হলুদ চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি আসলে হচ্ছে যে গিয়ে এখানে আপনাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোকে আপনারা PDF ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। তো যাই হোক, এখন এখান থেকে আপনারা যদি লোকেশনে ক্লিক দেন তাহলে আপনারা এখান থেকে লোকেশনটা দেখতে পারবেন যে কতটুকু দূরে রয়েছে হাসপাতালটা আপনাদের এখান থেকে। তো এখান থেকে আপনারা যখন ড্রাইভে ক্লিক দিবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে আপনার হাসপাতালটা কতটুকু দূরে রয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন।